আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে কথা বলবো লোহা কাঠ নিয়ে। আসলে এটা আসে না, কিন্তু লোহা কাঠ নামে কিন্তু আসে না, কিন্তু এই কাঠটা খুব মজবুত, খুবই শক্ত, যার কারণে এটা আমাদের দেশে এসে নাম হয়ে গেছে লোহা কাঠ। আসলে এটা আসে আজবি নামে, অর্থাৎ আজবি গাছের কাঠেগুলো, এবং অনেক বড় বড় মোটা মোটা গাছ, যে গাছগুলো আমাদের দেশে সচরাচর ওরকম দেখা যায় না। বলতে পারেন আপনার অনেক পুরাতন বট গাছ বা অনেক পুরাতন আপনার আম গাছ, এরকম হয়তো মোটা, অনেক মোটা আর কি, আপনার 70-80 বছর 100 বছর এরকম পুরাতন গাছগুলো আর কি। তো সেই ধরনের গাছ থেকে এই কাঠগুলো নেওয়া হয়। তো এগুলো যেহেতু খুবই মজবুত, এই মজবুতের কারণে কিন্তু আমরা এটাকে লোহা কাঠ বলি। তো এর চৌকাঠের জন্য এটার একটা ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে। এটার কিছু ভালো গুণ এবং খারাপ গুণ আমি আপনাদের বলবো, এরপরে আপনাদের বিবেচনার উপরে আপনারা এগুলো নেবেন। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এই চৌকাঠটা আমরা বানানোর পরে এটার প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এটা, এই কাঠটা সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্ত। আর এই কাঠটা যদি আপনারা চৌকাঠের জন্য লাগান, সেই ক্ষেত্রে এটা আপনার দীর্ঘদিন যাবে, অর্থাৎ আপনার বিল্ডিং যদি 90 বছরের গ্যারান্টি দেওয়া থাকে তাহলে এই কাঠটাও 90 বছরই যাবে। আপনারা জানেন যে প্রতিটা গাছেরই কিন্তু দুইটা অংশ হয়, একটা হচ্ছে সারি অংশ আর একটা হচ্ছে পল অংশ। তো কাঠের সার বা পল এই সম্পর্কে অনেকেই আমরা জানি না। তো কাঠের সারিটা হচ্ছে, সহজ ভাষায় বললে এটা হচ্ছে কাঠের শক্ত অংশ, আর পল যেটা বলে এটা, পলটা হচ্ছে কাঠের নরম অংশ। কাঠের যে নরম অংশ এটা অনেকে বলেন যে কাঠের পাল্লা বা চৌকাঠ ঘুনে খেয়ে গেছে বা এটা উইপোকা লাগছে, তো ওই কাঠগুলোতে ঘুন পোকা, উইপোকা বা বিটলা পোকা লাগে যেগুলোতে আপনার পল থাকে। মানে লোহা কাঠটা আপনারা যেখান থেকেই নেন চেষ্টা করবেন যেন একটা কাঠটা অবশ্যই 100% সারি হয়, এক্ষেত্রে আপনার টেকসইটা ভালো হবে। আর এই লোহা কাঠটার যেটা নাইজেরিয়ান বলে, আজবি বলে যেটা, এটার কালারটা হচ্ছে আপনার শাড়িটা খয়েরি কালার, পানের যে খয়েরি কালার এরকম কালার আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেছেন, এবং পলটা একটু আপনার সাদা সাদা হয় বা একটু ফ্যাকাশে কালার হয় পলটা। আর এটার সাথে আরেকটা আছে হলুদ লোহা যেটা বলে আমরা উকানের, তো ওইটাও নিতে পারেন, ওইটা একটু কাঠালি কালার, ওইটা কম চলে, আপনার নাইজেরিয়ানটা বেশি চলে। দেখেন এখানে কালার মোটামুটি দেওয়া আছে। তো এই চৌকাঠগুলো যদি ফুল শাড়িটা নেন সেই ক্ষেত্রে 5,400 টাকা নেবেন। তো এখন দেখেন যে এটার অনেক ভালো কথা বললাম, এটা ভালো গুণ। তো একটা জিনিস হচ্ছে কোনো কিছুই সম্পূর্ণভাবে পরিপূর্ণ না, কিছু না কিছু এটার ব্যতিক্রম থেকেই যায়। তেমনি লোহা কাঠটার একটা আপনার খারাপ দিক বলতে পারেন বা এটার একটা ব্যাড সাইড বলতে পারেন, যেটা হচ্ছে যে এই কাঠটা যেহেতু অনেক শক্ত আস, যার কারণে এটা হালকা চিড়ফাটা দেয়, এবং হালকা চিড়ফাটা দেয় যার কারণে এটা অনেকে বলে যে ভাই আমার বাসায় নিয়ে গেছে চুলের মতো হালকা ফাটা দিচ্ছে। তো লোহা কাঠটা যারা লাগাবেন তাদের কিন্তু এইটা মাথায় রেখে লাগাইতে হবে যে এটা হালকা চিড়ফাটা দেবে, হালকা চিড়ফাটা দেওয়ার পরে এটা বার্নিশ করে ফেললে ঠিক হয়ে যাবে। এবং লোহা কাঠটা আপনার ওয়াল থেকে হালকা ছাড়তে পারে, ওয়াল থেকে হালকা ছাড়তে পারে বলতে আমি বলি যে মেহগুনি অথবা সেগুন আমরা সিজনিং করি, যেহেতু লোহা কাঠটা সিজনিং করার কোনো উপায় নাই, যার কারণে এটা আপনার কাঁচা কাঠটাই আপনার নিয়ে ওয়ালে লাগাই দিতে হচ্ছে। তো এরপরে যখন ওইটা আপনি প্লাস্টার করবেন, প্লাস্টারের পরে যে যখন আস্তে আস্তে শুকাবে তখন কিন্তু হালকা ওয়াল থেকে ছাড়তে পারে। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যেটা আপনি করতে পারেন, চৌকাঠে আমরা নর্মালি এই পাশে 3টা কিলাম লাগাই, ওই পাশে 3টা কিলাম লাগাই, মোট 6টা কিলাম লাগাই। তো যেহেতু এটা লোহা কাঠ, অনেক মজবুত কাঠ, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই পাশে 4টা কিলাম দিলাম, এই পাশে 4টা কিলাম দিলাম, এবং যদি পসিবল হয় তাহলে মাথায় এই সাইডেও 1টা কিলাম দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল 9টা কিলাম ইউজ করলাম। এবং আমরা যেটা করি যে স্টিলের প্রেক ইউজ করি, প্রেকটা পিছলা থাকে, ওরা বের হয়ে আসতে পারে, আমরা এখানে প্রেক ইউজ না করে আমরা এখানে স্ক্রু ইউজ করতে পারি রয়্যাল বোল্ট করে। তো সব কিছু মিলায় একটু ভালোভাবে লাগালে এটা কিন্তু একবারে বিল্ডিংয়ের লাইফ, আপনি যে বলেন সেগুন বলেন, টিক চাপ মূল বলেন, যেটাই লাগান আপনি, আপনি লোহা কাঠে যত টেকসই হবে আর কোনো কাঠ কিন্তু হবে না। এগুলো আমরা কুরিয়ারে দিয়ে থাকি, কুরিয়ারে নিলে একটা চৌকার 250 টাকা করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু এটা দিতে পারি। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি, আমি নিজে কাঠ সংগ্রহ করি, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে আপনারা আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারবেন। আজকে এই পর্যন্ত, যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।